হ্যালো স্টুডেন্ট, বেদান্ত ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। নিচের রৈখিক সহ সমীকরণটির অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তো এখানে প্রথমেই যেটি দেওয়া আছে, দেখো নিচের রৈখিক সহ সমীকরণ অপনয়ন করতে গিয়ে আমাকে দুটো ইকুয়েশন এখানে বলে দিয়েছে। 1 নম্বর ইকুয়েশন বলেছে 41x প্লাস 53y ইজ ইকুয়াল টু 135। আরেকটি ইকুয়েশন বলেছে 53x প্লাস 41y ইজ ইকুয়াল টু 147। এবার প্রথমেই আমরা আগে 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করি। তাহলে 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করলে আমি কি পাচ্ছি, দেখো 41x প্লাস 53y ইজ ইকুয়াল টু 135, আর 53x প্লাস 41y ইজ ইকুয়াল টু 147। তাহলে এখান থেকে দেখো আমরা যেটা পাচ্ছি, দুটোকে যোগ করে দিচ্ছি, তাহলে পাচ্ছি 94x প্লাস 94y ইজ ইকুয়াল টু 282। তাহলে 94 কমন নিলে দেখো পড়ে থাকছে x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 282। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু কত পড়ে থাকছে, 282/94। তার মানে আমি বলতে পারছি x প্লাস y ইজ ইকুয়াল টু 3। এটিকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। একইভাবে 1 নম্বর থেকে 2 নম্বরকে আমরা বিয়োগ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, দেখো 41x প্লাস 53y ইজ ইকুয়াল টু 135, আর এখানে 53x মাইনাস 41y প্লাস 41y ইজ ইকুয়াল টু 147। দুটোকে আমরা মাইনাস করছি, তাহলে মাইনাস করলে কত পাচ্ছি, দেখো মাইনাস 12x প্লাস 12y ইজ ইকুয়াল টু মাইনাস 12। তাহলে এখান থেকে মাইনাস এক্স প্লাস ওয়াই এটা ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস ওয়ান, এটিকে 4 নম্বর দিলাম। এবার আমরা প্রথমেই 3 এবং 4 নম্বরকে যোগ করছি, 3 নম্বরের সাথে 4 নম্বরকে যোগ করছি, কত পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে যোগ করলে পাচ্ছি 2y ইজ ইকুয়াল টু 2। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত, 2/2 মানে 1। এবার আমি 3 নম্বর থেকে দেখো পাচ্ছি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 3, তাহলে এক্স এর মান কত, 3-1 অর এক্স ইকুয়াল টু 2। তাহলে নির্ণেয় মান হয়ে গেল দেখো এক্স ইকুয়াল টু 2, আর ওয়াই ইজ ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে 1। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণেয় সমাধান। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।